দর্শক আমরা কিন্তু দেখছেন যে কিভাবে আমরা আসলে পানি নিয়ে যাচ্ছি এই রোহিঙ্গা কমিউনিটির জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ ইতিমধ্যেই লাইন ধরে ফেলেছেন তারা পানির জন্য পানি নিতে যাচ্ছেন আজকে 7-8 দিন 10 দিন 12 দিন পর্যন্ত অনেকে কিন্তু শরীরে 1 ফোঁটা পানি দিতে পারেননি গোসলের জন্য খাবার পানি অনেক দূর থেকে যতটুকু এনেছেন সেটুকু তারা খুব অল্প অল্প করে পরিবারের সবাই ব্যবহার করছেন তো তাদের জন্য কিন্তু আপনারা যারা পানি দিচ্ছিলেন আমরা আজকে পানির ট্যাঙ্ক আমরা কিনে ফেলেছি প্রতিদিন আমরা প্রায় 10টি ট্যাঙ্কে করে দুইবার আমাদের টার্গেট হচ্ছে 30 থেকে 40 হাজার মানুষকে আমরা পানি পৌঁছে দেওয়ার এবং আমরা আমাদের টার্গেট অনুযায়ী কাজ করে যাচ্ছি আপনারা পানির জন্য যে ডোনেশন দিচ্ছিলেন আমরা মূলত প্রথম কয়েকদিন মানুষকে আমরা পানির কন্টেনার দিয়েছি কিন্তু এখন আমরা একবারে বড় ট্যাঙ্কে করে আমরা পানি দিচ্ছি থ্যাংক ইউ প্রিয় দর্শক প্রায় 6-7 ঘন্টা পরে আমি নিজে এখন পানি নিলাম এখন কিন্তু এই যাদের মধ্যে আমরা পানি বিতরণ করছি এরকম অনেক মানুষকে আমরা পেয়েছি যারা কিন্তু মূলত 12-14 দিনের মধ্যে তারা এরকম ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সুযোগ পাননি এবং বিশুদ্ধ পানি তো দূরের কথা আসলে পানিই পাননি আপনাদেরকে বোঝানোর জন্যই যে এই পানিটি যে ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সেটি বোঝানোর জন্যই মূলত আমি একটু পানি খেলাম আমি হাত মুখ ধুয়ে এই 6 ঘন্টা আমি তাদের কষ্টটা অনুধাবন করার জন্য আমি গত 6 ঘন্টা ধরে পানি ছাড়া থাকলাম যে আজকে সকাল থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে যখন আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন দেখি ছোটো ছোটো বাচ্চারা দেখেন যে পানি নিতে পারছে না তো আমরা এই যে দেখেন যে তাদেরকে আমরা পানি দিচ্ছি সেই পানিটি কিন্তু তারা খুব আগ্রহ পরে নিচ্ছেন এবং এটি হচ্ছে একটি আসলে ডোনেশনের সৌন্দর্য কারণ আপনারা ডোনেশন করছেন আমরা তাৎক্ষণিকভাবে এখানে যাদের জন্য ডোনেশন করছেন তাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং সেটি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমরা আলখাইরের টেন্ট ভিলেজ করার পরিকল্পনা করেছি সেখানে কিন্তু আমরা 20টি টিউবওয়েল বসানোর গভীর নলকূপ বসানোর কাজ হাতে নিয়েছি সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো আমি যতদিন পর্যন্ত এই কাজগুলো চলবে ততদিন পর্যন্ত এই রোহিঙ্গা মুসলিম ভাইদের পাশে থেকে কাজ করার ইচ্ছা আমার রয়েছে আপনারা ডোনেশন করতে থাকুন আপনারা ডোনেশন করলেই এটি সম্ভব হবে